রেকর্ডিং চালু করেছি। হ্যাঁ ভালো করেছেন। মুশকিলটা হলো কি, আপনি হোস্ট হওয়াতে আমার শেয়ারিং অপশনটি বন্ধ হয়ে গেছে। আপনি এক কাজ করুন, শেয়ারিং এ গিয়ে অ্যালাউ অ্যালাউ মি করে দিন, আমাকে অ্যালাউ করে দিন শেয়ারিং এ। স্ক্রিন শেয়ারিংটা আমাকে অ্যালাউ করে দিন। পড়াট কর ডুবুরে আনো ক্লা নাই খা খা বেবি, লিখতে থাকো পর পর বেবি। হ্যাঁ স্যার বেবি, বেবি হয়ে গেছে স্যার। স্টোন কি স্যার, তার থেকে জিজ্ঞেস করো লিঙ্কটা। স্টোন বেবি তারপরে স্টোন। তারপরে হ্যাঁ বলুন দাঁড়াও, আমি 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 লিখে দিচ্ছি এখানে। তারপরে বলেছি স্টোন, তারপরে টিচার। না NEUTER টিচার, তারপরে লিখছি মাস্টার। একটা জিনিস একবার বলা হয়, একবার বললে শোনো না কেন? NEUTER নিউটার। বাছুর বাছুর, তাহলে বেবি স্টোন টিচার মাস্টার কাফ ডগ। গ্যাস দিয়ে পাশে লিখবে কি, আমি বলতে বলিনি লিখবে, আমি স্টোন টিচার মাস্টার ডগ আর কাফ ডগ। হ্যাঁ কাফ ডগ, এটা কাল্ফ নয়, এল উচ্চারণ হবে না, কাফ। তারপরে তারপরে সিস্টার, তারপরে হচ্ছে অ্যানিমেল। গেস্ট, তারপরে হচ্ছে স্যার হোস্ট মানে কি,
হোস্ট মানে তুমি কোথাও গেছো যে তোমাকে যে তোমার সমস্ত ব্যবস্থা করে দেয়, তাকে ব্যবস্থা ব্যবস্থাকারী তাকে হোস্ট বলো। ম্যাডাম কাউ হয়ে গেল, কি হবে সেটা বলো, লেখো খাতায় তাড়াতাড়ি। আমি তো ছক কেটে করেছি। যাই কেটে করো না, বলো না তুমি জেন্ডারটা কোন জেন্ডার সেই ঘরে তো বসিয়েছো। বেবি হচ্ছে কমন জেন্ডার, টিচার হচ্ছে কমন জেন্ডার, অ্যানিমাল হচ্ছে কমন জেন্ডার, বার্ড কমন জেন্ডার, স্টোন নিউটার জেন্ডার, টিচার কমন জেন্ডার। এই যে সবাই বললে হবে তো, সবাই বললে হবে নাকি? একজন বলবে বাকিরা শুনে শুনে মেলাবে। শুরু থেকে বলো আবার, শুরু থেকে বলো। কে বলবে? আচ্ছা বে সমৃদ্ধি বলো। বেবি তে কমন জেন্ডার, স্টোন তে নিউট্রাল জেন্ডার। হ্যাঁ হ্যাঁ, টিচার তে কমন জেন্ডার, মাস্টার তে মাসকুলার জেন্ডার, একজন বলছে বাকিরা কেন বলছো? দাঁড়া দাঁড়া, ডাকের পরে কি ছিল? ডাকের পরে ডগ ছিল। হ্যাঁ, ডগটা কি জেন্ডার? মাসকুলিন, নট মাসকুলাইন, মাসকুলিন। তারপর তারপর হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না। শোনো বৃতি বলো, বৃতি এবার বলো, এবার বৃতি বলো। স্যার প্রো থেকে বলবো, ডগের পর থেকে বলো। অ্যানিমেল ডগের পর মঙ্ক ছিল, মঙ্ক ছিল। মঙ্ক কি জেন্ডার? মেসকুলার। হ্যাঁ, মাসকুলিন জেন্ডার আছে, মঙ্ক হচ্ছে মাসকুলিন জেন্ডার মানে সন্ন্যাসী। তারপর তারপর সিস্টার ফেমিনিন। হ্যাঁ, সিস্টার ফেমিনিন। নেক্সট সিস্টার পরে কি আছে?
animal sir animal animal ki hobe common gender next bird bird ki hobe bird common gender ha tar por duck hobe hocche common gender duck hocche feminine gender feminine gender তারপর কমন জেন্ডার গেস্ট কমন হ্যাঁ কমন জেন্ডার নেক্সট কমন জেন্ডার অ্যাটেন নিউটার জেন্ডার ম্যাডাম নিউটার মানে কি ম্যাডাম ফেমিনিন জেন্ডার ম্যাডাম স্যার হোস্ট মানে কি স্যার হোস্ট মানে কি পেন পেন তো নিউটার জেন্ডার হ্যাঁ বলো ম্যাডাম পরে ম্যাডাম হচ্ছে ফেমিনিন জেন্ডার feminine gender cow sir host kon gender host hocche common gender pen hocche neuter gender madam feminine gender cow feminine gender ox masculine gender ox masculine gender Minyar feminine gender. Gender. Instar feminine gender. Doctor common gender. Common gender. A table neuter gender. Neuter gender. এইবার যত masculine বা feminine gender পেয়েছো তাদের অপোজিটটা লেখো যদি masculine পেয়ে থাকো তাহলে তার feminine genderটা কি হবে লেখো যদি feminine পেয়ে থাকো তাহলে তার masculine genderটা কি হবে লেখো ফটাফট আমি দেখিয়ে দিচ্ছি যেমন ম্যাডামেরটা কি হবে লিখবে মাস্টার কাউ অক্স তারপরে স্পিনস্টার মেয়ার অক্স এই কটা আর ওদিকে যে কটা আছে তোমাদের আগের কাজে যে কটা সেগুলো লিখবে স্পিনস্টারটা কি হবে ইনস্টাটা কি হবে মানে স্যার হ্যাঁ আপনি যে অক্স দিয়েছেন অক্স থেকে কাউ হবে হ্যাঁ বলো হ্যাঁ স্যার এই যেগুলো কমন জেন্ডার সেগুলো কি করব কমন আর নিউটার সেগুলো দেখে দেই কমন আর নিউটার তো আমি কিছু করতে বলিনি শুধু যেগুলো চেঞ্জ করা যাবে সেগুলো করি হ্যাঁ যেটা ম্যাসকুলিন আছে সেটা ফেমিনিন ফেমিনিন সমৃদ্ধি কি হচ্ছে বুঝতে পারোনি স্যার বুঝতে পেরেছি ওকে স্যার ডগ ফেমিনিন জেন্ডারটা কি হবে ডগ ফেমিনিন জেন্ডারটা আজকে আমি বলবো কেন কালকে তো বলা হয়েছে এখানে যা দেয়া হয়েছে একটাও বলা হয়নি এমন সব কালকে করানো হয়েছে স্যার কি হবে সুদিন অতএব ক্লাস কেউ বলবে না স্যার আনসার শেষ হবে স্যার গ্রামার করান গ্রামার হচ্ছে কিন্তু পড়ছো না গ্রামার না পড়লে তো হবে না প্রত্যেকদিন প্র্যাকটিস না করলে হবে না
স্যার বলবো এগুলো হয়ে গেছে, মানে লেখার সময় হয়ে গেছে, যেরকম অক্স আর কাউ সেগুলো তো লেখা আছে, সেগুলো লিখতে তাও লিখবে। হ্যাঁ তাও লিখবে, আবার লিখবে স্যার। হ্যাঁ ডকটা কি কমন, ডকটা কি ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার? তুমি কি শুনেছো এতক্ষণ ধরে, কোথায় ছিলে তুমি? ক্লাস মন নেই না? ডকটা যে ম্যাসকুলিন জেন্ডার সেটা তো বহুবার বলা হলো। যারা ক্লাসে মন দেবে না তারা ক্লাসে জয়েনও করবেন না, যেদিন মন দেবে সেদিন আবার জয়েন করবে। এখানে মাত্র 10 থেকে 12, আমি আশা করি 10 থেকে 12 জনই সমান ভাবে মনোযোগ দিয়ে শুনবে। খুবই সহজ জিনিস, একটু শুনলেই পারবে, এমন কিছু বিরাট জিনিস শেখানো হচ্ছে না যে হ্যাঁ এটা আমাদের বোঝার বাইরে, এমন কিছু না। তোমাদেরই বন্ধু বান্ধবরা বুঝতে পারছে, তার মানে তোমরা যদি শোনো তোমরাও বুঝতে পারবে। হয়ে গেছে, এবার না আর আর অত সময় দেওয়া যাবে না, এবার বলো পর পর। বেবি হয়নি, বেবি কমন, টোন নিউটার, টিচার কমন, মাস্টারটা আমি আমি কমন কমন নিউটার বলেছি কি? আমি কি বলেছি? না মাস্টার নিশ্চয়ই, যেগুলো ম্যাসকুলিন সেগুলোর ফেমিনিন লিখবে, যেগুলো ফেমিনিন সেগুলোর ম্যাসকুলিন লিখবে, আর কোনটা বলবে না। বলো এবার শুরু করো। মাস্টার, মিস্ট্রেস, মিস্ট্রেস, ড্রেক, ডাক থেকে ড্রেক, হ্যাঁ, মঙ্ক, নান, হ্যাঁ, সিস্টার, ব্রাদার, হ্যাঁ, ম্যাডাম, স্যার, হ্যাঁ, কাউ, বু, তারপরে হচ্ছে ম্যাডাম থেকে স্যার, কাউ থেকে বুল, আর অক্স যেকোনো একটা। কারো কোনো প্রশ্ন আছে? স্যার কাউ থেকে বুল লিখলে হবে? হ্যাঁ হবে, BULL। স্যার আমার ঠিক আছে, আমার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। জেন্ডার নিয়ে আর কোনো প্রবলেম? না স্যার, না স্যার। এবার হবে নাম্বার। আচ্ছা এবার সিঙ্গুলার নাম্বার কি? ওয়ান, যে কোনো জিনিসের এগুলো হবে। এবার কি নাম্বার কার হয়? নাম্বার সবসময় নাউন বা প্রোনাউনের হয়, নাউন আর প্রোনাউন। হ্যাঁ প্রোনাউন,
বাকিটা পড়লো। সো নাউন আর প্রোনাউনের সব সময় সাবজেক্টটা হবে, আর কারো হবে না কিন্তু। ঠিক আছে, এবার আমরা কিভাবে করছি, সিঙ্গুলার আর প্লুরালটা দেখে নাও। আমি কোন একটা সিঙ্গুলার দেব, তার প্লুরাল তোমাদের লিখতে হবে, বা আমি বলে দিচ্ছি প্রথমে সহজগুলো করি। এবার কয়েকটা দেখি অন্যরকম, যাদের শেষে ইএস বসাতে হচ্ছে, যাদের শেষে ইএস বসাতে হবে, যেমন বক্স, এর শেষে কি লিখতে হবে? কি হবে? টমেটো, এরকম। কিন্তু এবার একটা জিনিস খেয়াল রাখো, কোনগুলোতে ইএস বসে, বেশিরভাগ ক্ষেত্রে ইএস হয় যখন দেখবে শেষে ও আছে, শেষে ও আছে, ও দিয়ে শেষ হলে দেখবে ইএস বসে। যেমন হিরো, না বক্সের ক্ষেত্রে আলাদা, এক্সেপশনাল, বক্সটা এক্সেপশনাল। হ্যাঁ, কিন্তু এখানে দেখো পটাটো, হিরো, টমেটো, এগুলো মনে রাখবে যখন শেষে ও থাকছে এবং তার আগে একটা কনসোনেন্ট থাকছে, লাস্টে ভাওয়েল আছে এবং তার আগে একটা কনসোনেন্ট আছে, এরকম যদি হয় না কখন হবে সেটা বলে দিচ্ছি, সেটাতে আসছি। কখন আওয়াই উঠে গিয়ে আই বসবে সেটা বলে দিচ্ছি। এগুলো হয়েছে? এবার দেখো একটা এক্সেপশনাল নিয়ম আছে, ওয়াই থেকে যখন কোন ওয়ার্ড শেষ হচ্ছে ওয়াই দিয়ে, তখন ওয়াইটা উঠে গিয়ে ওয়াই এর জায়গায় বসে কি আই ইএস, আই ইকুয়ালস টু আই ইএস, এটা বসে। ঠিক আছে, ওয়াই এর জায়গায় আই ইএস বসবে, ওয়াইটা উঠে যাবে। এটা কিভাবে হবে দেখেনি, কখন বসে? যখন দেখবে যে ওয়ার্ডটা ওয়াই দিয়ে শেষ হলো কিন্তু তার আগে একটা কনসোনেন্ট ছিল, দেখো কনসোনেন্ট এখানে বি আছে, ঠিক আছে স্যার, এটা বি কনসোনেন্ট, আর ওয়ার্ডটা শেষ হচ্ছে কি ওয়াই, ওয়াইটা ওয়ার্ডটাকে শেষ হতে হবে ওয়াই দিয়ে, এবং ঠিক ওয়াই এর আগে একটা কনসোনেন্ট থাকতে হবে, ভাওয়েল থাকলে হবে না। যদি কনসোনেন্ট থাকে তাহলে কি করবে, ওয়াইটাকে উঠিয়ে দিয়ে আই ইএস বসাবে, তাহলে কি হলো? কি হচ্ছে দেখো, বয় তুমি বললে একটু আগে, বয় এর আগে কি আছে, ভাওয়েল আছে, তাহলে কি বসবে, শুধু এস যোগ হবে, ঠিক আছে? যদি কনসোনেন্ট থাকে তবেই হবে, ওয়াই দিয়ে শেষ হতে হবে, দুটো জিনিস, ওয়াই দিয়ে শেষ হতে হবে এবং ঠিক ওয়াই এর আগে, ঠিক ওয়াই এর আগেই, একটা দুটো আগে নয়, একদম আগে বসতে হবে কনসোনেন্ট, তবে হবে, নইলে হবে না। যদি এই কনসোনেন্ট, এই ওয়াইটা যদি, মানে এই কনসোনেন্টটা যদি এখানে হয়, এখানে ভাওয়েল হয়ে যায়, তাহলে হবে না, ঠিক আছে? অতএব কনসোনেন্টই থাকতে হবে ওয়াই ঠিক আগে। তুমি বলবে না স্যার আগে মানে তো স্যার দু তিনটা আগে আছে, না তা বললে ওয়াই এর আগেই, ঠিক আগে কি আছে, ওয়াই এর ঠিক আগেই, হ্যাঁ ঠিক আগেই, এটা হলো। যেমন আর একটা দেখো, এটা কি হবে, স্কাই, তাহলে ঠিক ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, স্যার আমি একটা বলবো, স্কাই স্যার বলো, ফ্লাই, ফ্লাই, ভেরি গুড,
fly তাহলে কি হবে স্যার y উঠে কি is হবে flies বলো বলো স্যার copy 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 এই তো তোমরা ভালো বলছো copies কারণ এখানে y এর আগে p আছে কনসোনেন্ট তাই y উঠে গিয়ে ies বলবো copies যদি বাই করি তাহলে bys হবে শুধু হ্যাঁ যদি বাই করো বাইটা তো ভার্ব তো এটাকে তো নাউন করা যাবে না এর হবে না এর জেন্ডার হবে না এ নাম্বার হবে না সরি বাই এর নাম্বার হবে না ঠিক আছে বাই ভার্ব আর কি হবে ক্রাই ক্রাই স্যার ক্রাই 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 হ্যাঁ ক্রাই ক্রাই হবে ক্রাই ক্রাই এগুলো অ্যাকচুয়ালি ভার্ব কিন্তু নাউন হয় স্যার ট্রাই ও একই ব্যাপার ঠিক আছে নাউন বলো নাউন না দাঁড়ান এক মিনিট স্যার বলছি এমনি তো যাবে না ওইটার নাম চেয়েছে আমার কিছু বলিস না দাঁড়া চুপ থাক দেখি বলো হ্যাঁ আর্মি হবে বাহ ভেরি গুড ভেরি গুড যদিও আর্মি কালেকটিভ নাউন তাও ঠিক আছে চলো দেখি আচ্ছা আরেকটা দিই নামটা আমিও কি হবে এম আর বাটারফ্লাই হবে স্যার বাটারফ্লাই হবে স্যার বাটারফ্লাই হবে ভেরি গুড বাটারফ্লাই তাহলে বাটার যেমন আছে বসবে শেষে ফ্লাই ফটো পাঠাইছি আমাদেরকে স্যার কালারফুলি হবে না কালারফুলি তো নাউন না সেটা তো অ্যাডভার্ব হয়ে গেল স্যার বি ইউ ডাবল ডি ই আর এফ ইউ এল আই এ আই ই এস হ্যাঁ বাটার বসবে বাটারের সঙ্গে ফ্লাইস বাটারটা বসাবে এবার দেখো একটা জিনিস দেখাচ্ছি এবার দেখো একটা জিনিস দেখাচ্ছি মাঙ্কি আর মাঙ্কি যেহেতু আগে ভাইল আছে তাহলে কি হবে শুধু এস বসবে শুধু হবে মাঙ্কিস কি চাবি তাহলে কি হবে কে ই ওয়াই এস কি ঠিক আছে এবার অন্য জিনিস করে এবার একটু অন্য ধরনের করাই যেগুলো একটু আলাদা আলাদা ঠিক আছে সেগুলো কি হবে সেগুলো কি হবে যেগুলোর কোনো কিছু এরকম এস বসালো হবে না মাঝখান থেকে ভেতর থেকে চেঞ্জ কতগুলো একই থাকে না মাঝখান থেকে চেঞ্জ হবে যেগুলো সেগুলো শিখে আছে যেগুলো চেঞ্জ হবে না সেটা পরে আসবে মাঝখান থেকে চেঞ্জ হবে যেমন ধরো রেগুলার ইরেগুলার সেটা আবার কি ভার্ব অক্সেতে কি হবে অক্সেস হবে না কিন্তু অক্সেন হবে ও এক্স ই এন অক্সেন ও এক্স ই এন হ্যাঁ তারপর কি হবে বলো তো মাঝখানে চেঞ্জ হবে তো স্যার স্টোমাক হ্যাঁ স্টোমাক স্টোমাক মানে পাকস্থলি হ্যাঁ তার থেকে কি হবে স্টোমাক তো এস হবে আমি এস চাইছি না স্যার গো গো স্যার স্যার ফক্স ফক্সেন ফক্স থেকে ফক্সেন হয় না ফক্স থেকে ফক্সেস হয় ফিক্স
দাদার থেকে হয় ব্রিদ্রেন থেকে হবে গিজ চিলড্রেন হয়েছে, গুস গিজ হয়েছে। এবার বলো, এবার কতগুলো দেখে নাও। স্যার, আমি একটা ধাঁধা দিচ্ছি, আপনি বলতে পারবেন? ধাঁধা পরে এখন। বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ ধরনের ফেনোমেনন। এটা থেকে কি হবে, এই এটা কি হবে, শেষে ও এন টা উঠে গিয়ে কি বসবে, এ বসবে। মানে কি হচ্ছে স্যার? মানেটা কিন্তু